সবাই এসে পড়েছে। আজকে আমাদের ট্যুর কৈখালী, ঘরখালি, নিমপিট, সুন্দরবন। অতএব এখন ভোর 5:30, সবাই মোটামুটি আমরা স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের জানি আর একটু পরেই শুরু হচ্ছে, এই হচ্ছে সেই ঠিক ছবি আমাদের এখন গন্তব্য জয়নগর স্টেশন। এখন পৌঁছে গেছি আমরা নিমপিট আশ্রমে, নিমপিটে পৌঁছে গেছি। এখন বাজে 11:30। সবাই আমরা লাগেজ নিয়ে সবেমাত্র এলাম এই আশ্রমটাকে দেখতে। আমরা প্রথমে এখানে কিছুক্ষণ থাকবো, তারপর নিমপিটটা ঘুরে দেখে এখানে লাঞ্চ সেরে এখান থেকে যাব কৈখালী। নিমপিট আশ্রমে দুপুরের ভোগ সেরে এবার আমরা আর কিছুক্ষণ পরে যাত্রা করব কৈখালীর জন্য। এখানে দারুণ দারুণ সব গাছ, বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পারবে। নিমপিট আসুন, একবার ঘুরে যান, আপনাদের ভালো লাগবে। তারপর আমাদের এতে আমাদের সমীরদার ঢুলছিলেন, ওনাকে ধরে আনতে হয়েছে। ও এই জন্য দেরি হয়েছে, এসে পৌঁছেছি কৈখালী পর্যটক আবাসে। সঞ্জীব বাবু বুকিং ছাড়ছেন। দাদা নাম লিখতে লিখতে কি ক্লান্ত হয়ে গেছেন? এতগুলো ওনাকে ভালো রাস্তা দিয়ে নিয়ে আসেনি, তাই জন্য উনি বিরক্ত। আমাদের তো ব্রিজ দিয়ে নিয়ে এসছে দিদি, একটা ভালো রাস্তা বানিয়ে দিতে পারেনি। বিকেলের পাইচারি তুমি হাসছো কেন? তোমার তো ছবি উঠছে না, তুমি হাসলে কি হবে? বিকেলে একটা কৈখালী বলে ভাবে নিজে হাসলে বলো। ঠিক আছে আমি ভাবলাম আপনি একটা রুম নিয়ে নিয়েছেন কিনে চিরদিনের মতো, নিজস্ব একটা ফ্ল্যাট ভাবলাম এখানে একটা নিয়ে নিলেন। নিয়ে নিলেই হয়, ভালোই জায়গাটা। এটা হচ্ছে পর্যটক আবাসটা, যার নিচের ইয়েতে গাড়ি রাখার ব্যবস্থা। কৈখালীতে এখন 6:15 হবে। মাতলা নদী মাতাল করা সেই ঢেউ নেই, সূর্য মামি মামা ওদিক থেকে উঁকি মেরেছে।
সেন্দা পাইচারি করছে মর্নিং ওয়াক। কি অবস্থা! ইউএসএস দা সকালের মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করছে, দূর ঐকুল আর দেখা যাচ্ছে না। আপনারা আসুন ওইখানেই দুদিনের জন্য উপভোগ করার একটা সত্যি সুন্দর জায়গা। এটা শিওর কুমির, আওয়াজ তোর বাবা যে হেঁটে আসছো দিদি, মটন বিরিয়ানি চিকেন ছটপটানি ভিডিওটাই ভালো। শুরু এবার আমাদের জার্নি, যেতে হবে ঝাড়খালি। আমাদের বোট এসে দাঁড়িয়ে আছে, ওদিকে মহিলা ব্রিগেড, সামনে ডাক্তারবাবু, ওই যে ডাকাডাকি শুরু হয়ে গেছে, ডাকাডাকি শুরু হয়ে গেছে, বোট আমাদের ওয়েট করছে। কোল্ড্রিঙ্কস কোথায়? ওখানে কোল্ড্রিঙ্কস আছে, এই যে এই যে চলো দেখি দেখি সবাই ভিডিও হচ্ছে। সবাই এসে গেছে, ওরা কদবেল কিনছে। আমরা হাফা করে মিশিয়ে বাচ্চাদের বাধ্যতা ওদের দিব, বলবো আমরা এটা বোতলে ভাগ করে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস ওদের, কোল্ড ড্রিঙ্কস ওটা, কোল্ড ড্রিঙ্কস থেকে ঢেলে দিন হাফটা আমাদের। ঠান্ডা ঠান্ডা ওই তো, হ্যাঁ বোট এসে হাজির, গুটি গুটি পায়ে আমরা বোটের দিকে এগিয়ে চলেছি। এত শুয়ে পড়েছে, সাথে আবার এটা ফোন করতে বলো না, একটু দাঁড়িয়ে যাই। স্টার্টিং এই মাতলায় পড়ে গেলাম, সবাই চেয়ার তুলে। দাদা ঠিক আছে? একদম পারফেক্ট। আমাদের ওটা কোথায়? এখনো মেশানো, ওখানে নিয়ে নিন মেশিন। চাইনিজ
তিন বলে পাঁচ রান। চার বল গাউন্ডারির বাইরে, হ্যাঁ মাঠের বাইরেও তো দেখাতে হবে, প্রিন্সিপের ভিডিওটা দেখছি, মাঠের বাইরে প্যাভিলিয়নও দেখাচ্ছি, ফিল্ডার বল কুড়িয়ে নিয়ে এলো, আম্পায়ার দাঁড়িয়ে আছে, কিপার পরিষ্কার তো ছয় না আটকে গেছে বল, এক বলে এক রান বাকি, খুবই টাফ সিচুয়েশন, বল করছে অর্পণ, বল করছে অর্পণ, বলটা মিস করাতে হবে, ব্যাটসম্যানও দৃঢ় প্রতিজ্ঞ এই বলটাই মারবে, আবার বুদ্ধি দিয়ে গেল শুভ্রাংশু, বিভৎস খেয়েছে এই সেন্দা এই বয়সে, এই বয়সে যা অন্তত গায়ে তিন দিন মধু মাখাতে হবে, জায়গাটায় আয়োডেক্স ফ্রি অনেক কিছু লাগবে, যে হারে ব্যথাটা খেয়েছে চার বল গাউন্ডারির বাইরে, হ্যাঁ মাঠের বাইরেও তো দেখাতে হবে, প্রিন্সিপের ভিডিওটা দেখছি, মাঠের বাইরে প্যাভিলিয়নও দেখাচ্ছি, ফিল্ডার বল কুড়িয়ে নিয়ে এলো, আম্পায়ার দাঁড়িয়ে আছে, কিপার পরিষ্কার তো ছয় না আটকে গেছে বল, এক বলে এক রান বাকি, খুবই টাফ সিচুয়েশন, বল করছে অর্পণ, বল করছে অর্পণ, বলটা মিস করাতে হবে, ব্যাটসম্যানও দৃঢ় প্রতিজ্ঞ এই বলটাই মারবে, আবার বুদ্ধি দিয়ে গেল শুভ্রাংশু, বিভৎস খেয়েছে এই সেন্দা এই বয়সে, এই বয়সে যা অন্তত গায়ে তিন দিন মধু মাখাতে হবে, জায়গাটায় আয়োডেক্স ফ্রি অনেক কিছু লাগবে, যে হারে ব্যথাটা খেয়েছে দেখি, সবার ভালো।